এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্ধশত মামলার অভিযোগ জমা পড়েছে, তবে বিচার শুরু হয়নি কোনোটিরই। ভবন সংস্কার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় গঠন নিয়ে আটকে ছিল বিচার কাজ। সোমবার এ বিষয়ে হালনাগাদ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে প্রধান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা জজ মহিদুল হক এনাম চৌধুরী। আইন উপদেষ্টা বলেন শিগগিরই শুরু হবে বিচার কাজ। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন মাননীয় বিচারক এবং একজন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজকে নিয়ে আমাদের এই মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধ বিরোধী ট্রাইব্যুনাল এটা গঠনের কাজ আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল সম্পন্ন হয়েছে। আমি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি, এই আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসাবে আছেন হাইকোর্টের মাননীয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, সদস্য হিসাবে আছেন হাইকোর্টের আরেকজন মাননীয় বিচারপতি শফিউল আলম মাহমুদ, আরেকজন সদস্য হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল এই বিচার কার্য শুরু করার ব্যাপারে এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। তো আমরা আশা করব খুব শীঘ্রই অচিরেই বিচার কার্য শুরু হয়ে যাবে। আইন উপদেষ্টা আরও বলেন, প্রথমে গুরুত্ব পাবে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতের ঘটনায় দায়ের করা মামলাগুলো, এরপর পর্যায়ক্রমে আসবে রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ মামলা। শেখ হাসিনা সহ যারা পলাতক রয়েছেন সকলের বিচার করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যারা যে দেশে পলাতক আছেন সে দেশের সাথে যোগাযোগ করে আসামিদের ফেরানো ও বিচার কার্যক্রম পরিচালিত হবে। আওয়ামী লীগ আমলে আইনটার যে অবস্থা ছিল আমরা তার চেয়ে অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছি। আপনারা জানেন এটা নিয়ে আমরা অংশীদারদের সাথে মিটিং করেছি এবং আমরা কিছু কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আনছি। যারা গ্রেফতার আছে তাদের তো বিচার করা কোনো সমস্যা হওয়ার কথা না, আর যারা পালিয়ে গেছেন পলাতকদের বিচার করার বিধান এই আইনে রয়েছে, এবং ওনারা যদি দোষী সাব্যস্ত হন তাহলে আমাদের সাথে যে সমস্ত দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, তো কেউ যদি সেই দেশে থাকে আমরা ওই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে আনার জন্য অনুরোধ করব, ব্যবস্থা গ্রহণ করব। যাদের সাথে এই চুক্তি নাই তাদের ক্ষেত্রেও আমরা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় আমরা আনার চেষ্টা করব। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া হয়। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।